আজ আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে যে চারের দাগে বার সাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল এইচএস তার প্রশ্নের উত্তরগুলি করব। একের দাগে একের এক বইচাহা উত্তরে কবি ও কবিতার নাম সহ পরের দোলাইন লেখো এর উত্তরটি হল কবিতার নাম হলো গল্প বুড়ো এবং কবির নাম হলো সুনিমল বসু এবং বইছাওয়া উত্তরের এর পরে দুটি লাইন হলো গল্পগুলো থুথুরে চলছে হেঁটে পথ ধরে একের দাগে দুই এমনি করে সারা শীত দেখতে দেখতে আলোচ্য কবিতা আলোচ্য অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে আলোচ্য অংশটি হচ্ছে বনহাস গল্প থেকে নেওয়া হয়েছে লেখিও লেখককে এখানে লেখিকা হচ্ছে লীলা মজুমদার কিভাবে শীতকাল কেটে গেল এর উত্তরটি হলো মনোহাস দুটি দেখাশোনা করা জোয়ানদের নিত্যকর্ম হয়ে উঠলো দুটি হাসি শীতে জোয়ানদের তাঁবুতে থেকে গেল একটি হাঁসের জখম ডানা সারল সে একটু একটু করে উঠতে চেষ্টা করত কিন্তু বারবার পড়ে যেত এমনই করে সারার শীত দেখতে দেখতে কেটে গেল। দুয়ের দাগে দুয়ের দাগে এক সোরানন সরাননের সন্ধি বিচ্ছেদ হল স্বরযুক্ত আনন সমান সরানন দুয়ের দাগে দুই বিদ্যুৎবেগ বিদ্যুৎযুক্ত বেগ সমান বিদ্যুৎবেগ তিনের দাগে সন্ধিযুক্ত কর পদযুক্ত হতি সমান পদ্ধতি তিনের দাগে দুই পরিযুক্ত ছেদ সমান পরিচ্ছেদ তিনের দাগে তিন মৃৎ অঙ্গ সমান মৃদঙ্গ তিনের দাগে চার সদযুক্ত ইচ্ছা সমান সদ তাহলে আজ আজ আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে যে বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবে না